আল্লাহর অপার মহিমা, ভয়ঙ্কর অগ্নিকাণ্ডত ঘরের সকলবুর সারখার হল, কিন্তু বিধ্বংসী জুইর মাজত পবিত্র কুরআন। প্রতিনিশা ঘরখনত বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলত সংঘটিত হয়েছিল ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। বিধ্বংসী অগ্নিকাণ্ডটির ফলত জ্বলি ছাই হল ঘরের সকল সামগ্রী, কিন্তু তার মাজতেই এক আশ্চর্যকর ঘটনা সংঘটিত হল। বিধ্বংসী অগ্নিকাণ্ড স্পর্শ করব নিলে পবিত্র কুরআন শরীফ। অগ্নিকাণ্ডটির ফলত দাউ দাউকে জ্বলি উঠা জুয়ে ঘরটির যাবতীয় সকল ভস্মীভূত করার পিছত পোহরলে আহিছে এই চমৎকার ঘটনাটো। নগরবেড়ার মন্ডলপাড়ার রবিউল হুসেন নামের লোকজনের ঘরের, দেখাত সাধারণ কাগজ যেন লাগিলেও ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কুরআন শরীফ সম্পূর্ণ অক্ষত অবস্থা থাকাক লৈ রাইজর মাজত এটা চর্চা আরম্ভ হয়েছে। চাওক, উপরের অংশ কিছু কিছু, পুরার বাহিরে আন একুয়ে নহল কুরআন শরীফর। কুরআন শরীফ অক্ষত অবস্থা থাকাটো আল্লাহর এক মহিমা বলেও একাংশই ব্যক্ত করেছে। পয়া হিসাব যেনবা তারর পরাই বিদ্যুৎ তারর পরাই অগ্নিটো হেৰি হোৱা বুলি কয়, শর্ট সার্কিট হয়। শর্ট সার্কিট ঘর কেইটা পুৰিছে? ঘর এটা দুটা পুৰিছে। আনুমানিক কিমান লাখ টকাৰ ক্ষয়? ধৰ বছৰ পৰা 12 নিখা যোৱা নিখা 3টা বজাত সকল মানে আসবাব সকল আসবাব গোটেইখিনি হেৰি হৈছে। এই অগ্নিকাণ্ডত পবিত্ৰ কুরআন পবিত্ৰ কুরআনখনত তাহলে ক্ষয় ক্ষতি হওয়া নাই, উপরের পাঠটো জ্বলিছে, ভিতরের বিলাক এনে ঠিক। নগরপাড়ার পৰা জাকির হুসেন মণ্ডলৰ রিপোর্ট, টাইমিক।